গোটা দুনিয়ার সেরা ব্যাটারের একজন, মাঠে আগ্রাসন, কথা বলান হাতের ব্যাট দিয়ে বিরাট কোহলি সাম্প্রতিক ফর্মটা দিচ্ছেন আশায়, র্যাঙ্কিংয়েও তেমন ইঙ্গিত। টি টোয়েন্টিতে এখন অবস্থান 21 নম্বরে। একদিকে বিরাট, অন্যদিকে বাবর, রেকর্ড ভাঙ্গা গড়ার খেলায় দুজনই আছেন রেসে। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 1000-এর বেশি দিন এক নম্বরে ছিলেন কোহলি। এক নম্বরে প্রথম এসেছেন 2014 সালের সেপ্টেম্বরে, তবে সবশেষ 20 ওভারে ক্রিকেটের সেরা ব্যাটার ছিলেন 2017 সালের নভেম্বরে, এখন 21 নম্বরে। অবশ্য সবশেষ দুটো সিরিজ খেলেননি এই ব্যাটার। অন্যদিকে বাবর ভেঙেছেন কোহলির রেকর্ড, সবচেয়ে বেশি দিন টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা এই ব্যাটার। 2016 সালের সেপ্টেম্বরে ছিলেন 66 নম্বরে, 2018 সালের 28 জানুয়ারি আসেন 1-এ, টানা 2 বছরই ছিলেন 1 নম্বরে। এ তো গেল বিশ্ব ক্রিকেট আর বিশ্ব র্যাঙ্কিং এর কথা, এবার দেখা যাক টেস্টে বাংলাদেশিদের অবস্থা। টেস্টে সবসময় নড়বড়ায় এক দল বাংলাদেশ, তবে বোলিং র্যাঙ্কিং এ খালেদের উন্নতির দিনে পিছিয়েছে সাকিবরা। টেস্ট র্যাঙ্কিং এ বাংলাদেশি বোলারদের অবস্থানে সবার চেয়ে এগিয়ে তাইজুল ইসলাম, 600 রেটিং থেকে 9 পয়েন্ট কমে 27 নম্বরে তাইজুল, এক ধাপ পিছিয়ে সাকিব 29 নম্বরে। 30-এ মেহেদি হাসান মিরাজ, উইন্ডিজ সিরিজ না খেলা নাইম হাসান আছেন 56 নম্বরে, সেরা 4-এ সবাই স্পিনার। বাংলাদেশি পেসারদের অবস্থান দেখলে দেখা যায় সবার চেয়ে এগিয়ে আবু জাহেদ রাহি, 270 রেটিং নিয়ে অবস্থান 76-এ। এরপরে উইন্ডিজে এক টেস্ট খেলা মুস্তাফিজ 80 নম্বরে, সেরা 100-তে বাকি পেসাররা ইবাদত, খালেদ আর তাসকিন। এক ইনিংসে 5 উইকেট নিয়ে বাংলাদেশের পেস ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ক্যারিয়ার সেরা রেটিং আর র্যাঙ্কিং পেসার খালেদের, 2021 সালের ডিসেম্বরে ছিলেন 138 নম্বরে আর এখন 88-তে। এই খালেদ কামব্যাক করতেও জানেন। ব্যাটিংয়ে সেরা লিটনি আছেন 13 নম্বরে, এই সফর থেকে ছুটি নেওয়া মুশফিকুর রহিম আছেন 18 নম্বরে, তামিম এক ধাপ নিচে নেমে 38 নম্বরে, আর সাকিব নেমে যে 6 ধাপ আছেন 39 নম্বরে। এদিকে টেস্টে কিছুই হচ্ছে না ঠিকঠাক, উইন্ডিজের সঙ্গে 2 ম্যাচে দুটোতেই হার। 22 বছরে টেস্টের অ আ ক খ শেখা বাংলাদেশের ব্যাটার বোলাররা র্যাঙ্কিংয়ে কবে করবে উন্নতি? রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.